দেখুন, আপনার যদি ইউটিউবে একটা চ্যানেল থাকে তাহলে আপনি হয়তো জানেন যে ইউটিউব থেকেই ইনকাম করা যায়। তবে আপনার মনের মধ্যে কখনো না কখনো এই প্রশ্নটা আসে যে ইউটিউবের টাকা ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত কিভাবে আসে বা ইউটিউব ব্যাংক অ্যাকাউন্টে কখন টাকা পাঠায়। সেই জন্য আজ এই ভিডিওতে আপনাদেরকে এই সমস্ত বিষয়গুলো জানাবো যে কখন ইউটিউব টাকা পাঠায় বা কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসে, এই সমস্ত বিষয়গুলো একেবারে ডিটেলসে এবং প্র্যাকটিক্যালি দেখাবো। সেই জন্য ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তীতে এরকম ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমত, আপনার ইউটিউব চ্যানেলের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আনার জন্য আপনার ইউটিউব চ্যানেলকে অবশ্যই মনিটাইজ করতে হবে। আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করার জন্য আপনাকে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এগুলো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার যখন আপনি আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাকে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার ইউটিউবের ইনকাম জমা হবে, ওখান থেকে ব্যাংক অ্যাকাউন্টে যাবে। সেই জন্য আপনি যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার রিয়েল ইনফরমেশান এবং রিয়েল অ্যাড্রেস এগুলো সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনার চ্যানেল ধরো মনিটাইজ হয়ে গেল, মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পর আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন হবে। একটা আপনার আইডি প্রুফ ওখানে সাবমিট করতে হবে, তারপর আপনার অ্যাড্রেসে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশানের পিন আসবে, মানে অ্যাড্রেস ভেরিফিকেশান পিন। ওই পিনটা আপনার ওখানে আপনার পোস্ট অফিসে আসবে, আপনার ওই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ওখানে ওই পিনটা বসিয়ে দেবে এবং বসিয়ে দেওয়ার পর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনার চ্যানেলে যখন $100 কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা নিতে পারবে। এবার আপনার অ্যাকাউন্টে যখন প্রথম $10 কমপ্লিট হবে তখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এবার ব্যাংক অ্যাকাউন্ট যখন অ্যাড করবেন তখন আপনার ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার সময় এবার আপনাকে সুইপ কোড সাবমিট করতে হবে। সুইপ কোড নেওয়ার জন্য আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্রাঞ্চে যাবেন, যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে আপনি বলবেন যে গুগল থেকে পেমেন্ট নেব, আমার সুইপ কোডের প্রয়োজন। এবার তারা তাদের ব্রাঞ্চে সুইপ কোড নাও থাকতে পারে, সেই জন্য তারা আপনাকে একটা সুইপ কোড অবশ্যই দেবে। আপনার সেই ব্যাংকের হেড ব্রাঞ্চ থেকে ফোন করে বা হেড ব্রাঞ্চ থেকে সুইপ কোডটা নিয়ে আপনাকে দেবে। সেই সুইপ কোড অবশ্যই ইউজ করবে, গুগল থেকে সুইপ কোড ইউজ করবে না, কারণ গুগল থেকে ইউজ করলে আপনার পেমেন্টটা কিন্তু আটকে যাবে। সেই জন্য অবশ্যই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে সুইপ কোড সংগ্রহ করে তারপর আপনি ওখানে ব্যাংক সাবমিট করবেন। অবশ্যই যখন ব্যাংক সাবমিট করবেন তখন সমস্ত ব্যাংকের ডিটেলস এবং আপনার অ্যাকাউন্ট নম্বর সমস্ত সব কিছু ভেরিফাই করবেন এবং ভেরিফাই করার পর তারপর আপনি ওখানে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার যখন $100 কমপ্লিট হয়ে যাবে তখন অটোমেটিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। 21 তারিখ গুগল আপনার একটা মেল করবে, পেমেন্ট রিলিজের মেল, মানে 21 তারিখ আপনার ওই $100 আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে গুগল। এবার আপনার ওই 21 তারিখের পর হয়তো 28 বা 29 বা 23 এরকম টাইমের ভিতরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। মোটামুটি এতগুলো স্টেপ কমপ্লিট করার পর একটা ইউটিউব চ্যানেল থেকে টাকা ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত আসে। সেই জন্য ইউটিউব থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে এবং প্রতিনিয়ত আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। একটা টাইমে আপনার চ্যানেল মনিটাইজ হবে এবং আপনার চ্যানেলের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত আসবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় ইউটিউব চ্যানেলের সাথে বা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। এই সমস্ত প্রসেসগুলো দেখাবো, প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন যে কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয় বা কীভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিসিভ হয়, এই সমস্ত বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব চ্যানেলের সাথে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে, মানে আমার ইউটিউব চ্যানেলের ইনকাম যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি এখানে লগ ইন করে নিয়েছি। এবার এখানে আমাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, মানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আপনার ক্ষেত্রেও আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তার জন্য এখানে জাস্ট লগ ইন করার পর এখানে $3 উপরে ক্লিক করবে, ভিউ পেমেন্টের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে জাস্ট চলে আসবে, এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবে, মানে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনি আপনার নাম এবং IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার এবং সুইপ কোড সংগ্রহ করে এখানে পেমেন্ট মেথড অ্যাড করে দেবেন। তারপর এখানে জাস্ট আপনাকে একটা মেল দেখাই, এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন আপনার $100 কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এই মেলে
মানে যে এক্সচেঞ্জ অ্যাকাউন্ট রয়েছে সেই মেলে আপনার 21 তারিখে সেক ইউর রিসেন্ট পেমেন্ট রিলিজ করে দেবে, এক্সচেঞ্জ অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, এরকম একটা মেল আসবে। তারপর আপনি বুঝে নেবেন যে আপনার 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো ইউটিউব থেকে ইনকামের প্রসেস ঠিক এরকমই, মোটামুটি কথা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে গুগল অ্যাডসেন্স থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আনার যে প্রসেস ঠিক এরকমভাবে প্রতিটা ইউটিউবার তাদের ইউটিউব চ্যানেলের ইনকাম তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক এরকমভাবে এনে থাকে। তো এই ছিল ভিডিও, ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করবে, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তীতে এরকম ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।